হ্যালো বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি প্রিয় কুইজের তেরোই ফেব্রুয়ারি শনিবারের সঠিক উত্তর নিয়ে তার আগে বলে নিচ্ছি আপনারা স্ক্রিনে যেই পোস্টারটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখে আপনারা প্রিয় কুইজে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে কীভাবে ভেরিফাই করতে হবে এবং কীভাবে অ্যান্সার করতে হবে এবং তার সঙ্গে কীভাবে রেজাল্টটা দেখতে হবে সম্পূর্ণ প্রসেসটা দেখায় দিছি যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন তো এখন চলে যাচ্ছি আমরা প্রিয় অ্যাপসে অ্যান্সার দেওয়ার জন্য সো আজকে হচ্ছে তেরো তারিখ শনিবার ফেব্রুয়ারি সো আমরা অ্যান্সার দেওয়ার জন্য চলে আসি এখান থেকে আজকের কুইজটা দেখব আজকের কুইজ হচ্ছে উনিশশো সালে দশই অক্টোবর চিলির রাজধানী শান্তি আগতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় একশো চল্লিশটি দেশের দুইশো প্রতিনিধির উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলীয় কুড়ি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় পরবর্তী সময়ে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান পিস অ্যান্ড সিকিউরিটি কনফারেন্স বঙ্গবন্ধুকে এ পদক প্রদান করা হয় এখন কথা হচ্ছে প্রশ্ন যেটা তারা রাখছে সেটা হচ্ছে কোন সালে জুলিও কুড়ি শান্তি পদক গ্রহণ করেন বঙ্গবন্ধু কোন সালে ওকে এখন এখানে আছে উনিশশো তিয়াত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর সঠিক উত্তরটা আমরা আগে দেখব প্রমাণটা সো দেখতে পাচ্ছ এই যে লালমার্ক করে দেওয়া আছে বাঙালি জাতীয় রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো তিয়াত্তর সালে তেইশে মে বিশ্ব শান্তি পরিষদ ঝুলীয় কুড়ি পদকে ভূষিত করা হয় তো এর উত্তর হবে উনিশশো তিয়াত্তর সালে সো আমরা এখানে উনিশশো তিয়াত্তরে ক্লিক দিয়ে সাবমিট করলাম সাবমিট করার পর জাস্ট আমরা ফেসবুকে শেয়ার করে দিব ওকে সো আপনার ফেসবুকে শেয়ার করার জন্য এইখানে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে আমি লগ ইন করে নিচ্ছি সো আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে সো এইখান থেকে আমি জাস্ট স্তরিত টিকমার্ক দিয়ে পোস্টে ক্লিক করে দিলাম আপনারা এভাবে সেমভাবে প্রতিদিন আসলে শেয়ার করে দেবেন ওকে সো শেয়ার করা হয়ে গেলে আমাদের আজকের কাজ মূলত এখানেই শেষ হয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ